আজকে 19 জানুয়ারি জল দেওয়ার পর প্রথম দিন আমরা এলাম জল দেওয়া হয়েছে দুই তিন দিন হয়ে গেছে আছে স্প্রে টেক করতে হবে কি সুন্দর দুটো পাখি দারুণ কিছু কিছু জায়গায় গ্রোথটা একটু স্টান্টেড অবস্থায় আছে তো আমরা বিভিন্ন কারণে হতে পারে এই জায়গাটায় আমরা কোনো জৈব সার দিতে পারি না শুধু রাসায়নিকের উপর এই জায়গাগুলো হয়েছে এই জায়গার গাছগুলো একটু পাতলা পাতলা কেন রে মোটা হয় নাই তোমাকেই বলতেছি এই যে এই জায়গাটা একটু কম মোটা হয়েছে না অন্য ক্ষেতের জায়গায় কোনো বিশেষ কারণ আছে নাকি রে এই ক্ষেতগুলোতে আগে আলু লাগাইছিল কোনোদিন না ফার্স্ট টাইম না হ্যাঁ একটু পোকা মারার ওষুধটা দিব আর ওয়েদারটা খুব হাই না বোঝা যাচ্ছে না এই যে একটা পাতা ধসা লাগতে পারে ঠিক না তার জন্য আগের থেকে একটু সতর্কতামূলক হ্যাঁ আজকে সিস্টেমিক দেওয়া হবে ছত্রাকরোধী এর আগে আমরা কন্ট্যাক্ট ব্যবহার করছিলাম তো এখন থেকে সব সিস্টেমিক দেওয়া হবে ওটা কি পাখি রে
এটা বগা এটা চেহারা নিবে আস্তে আস্তে নিবে এই জায়গাটা এটা এই যে লম্বা গাছটা তো এটা হয় দারুণ হয় এখানে একটু বেশি জল পড়ে গেছিল তার জন্য গাছগুলো একটু দিদি বেশি জলটাও খারাপ এই জায়গাটা ওভার ওয়াটারিং হয়েছিল এগুলো ঠিকই আছে হচ্ছে কিছু গাছ ড্রেন কাটার ফলে এই যে দেখছিস না সাইডে এইদিকে একটা লাইন ছিল কিন্তু মাটির নিচে ঢেকে গেছে হ্যাঁ আমাদের এই যে এই জায়গাগুলো এই দুটো তিনটা সেগমেন্ট আমরা বীজের জন্য রাখবো এইটা এইটা মোটামুটি ঠিকই আছে এলে রোগ টোক দেখছিস কোনো পাতাটা মাঝে মাঝে দেখবি হ্যাঁ পোকা টোকা পড়লে পাতার নিচে দেখবি অ্যাফিড ছোট ছোট মাছির মতো সাদা সাদা হবে আর ওগুলো খুব খতরনাক ওগুলো ভাইরাসটা আছে না ক্ষেতের ভাইরাসগুলোকে এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যাবে তো ওইটা অ্যাকচুয়ালি আমাদের আটকাতে হবে আর বিভিন্ন ধরনের পাতায় হলুদ হয়ে যাওয়া এই জাতীয় রোগগুলো ওকে তো হয় এই ক্ষেত্রে দেখ কেউ করবে না জোর করে করা দিছিলাম খারাপ হয়েছে এই জায়গাটা আলুটা চিনতে হবে কোনটা বীজ হবে কোনটা কি দেখ গাছটা কতটা লম্বা আছে দিদিস এইখান থেকে টোটাল এই পাতাগুলো যে ঠান্ডার জন্য একটু হচ্ছে এই জায়গাটা এটা তো জলটা পাইছে তো এগুলো গাছ আপনি মানে মোটা মোটা হবে স্প্রেটে হালকা করলেও হবে লাস্টে করা হয়েছে না হ্যাঁ হ্যাঁ এটা সবার লাস্টে না এমনি এখানে লোকাল লোকরা কেমন দেখে বলে ভালো না খারাপ কি বলে লোক ভালো হয়েছে বলে আমরা তো আইডিয়াই নেই আমার এই যে এই জায়গাটা গাছগুলো সবচেয়ে সুন্দর হ্যাঁ জায়গাটার মধ্যে কুয়াশা কুয়াশা থাকে তো পাতাগুলো ভালো খুব সুন্দর দেখতে ঠিক আছে